ম্যাচের আগের দিন ব্যাটিং স্টাইল দেখে নেটের ওপারের ব্যাটসম্যানকে নাচেনার কোনো কারণ নেই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু যিনি শান্তকে টিপস দিচ্ছেন তিনি কে? খটকা লাগতেই পারে না, ভুল দেখেননি বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসই শান্তকে ধরিয়ে দিচ্ছেন ব্যাটিং এর খুঁটিনাটি। লম্বা সময় ধরে নেটের এক পাশে একান্তে শান্তকে ব্যাটিং নিয়ে স্পেশাল ক্লাস নিয়েছেন বোলিং কোচ। একটাই কারণ, ম্যাচের আগের দিন গুরুত্বপূর্ণ সেশনে নেই হেড কোচ। বোলিং কোচের সঙ্গে হলেও নাজমুল হোসেন শান্ত কিন্তু ঠিকই নিজেকে ফর্মে ফেরাতে, ছন্দে ফিরতে সর্বোচ্চ চেষ্টাটা করছেন। ম্যাচের আগের দিন গুরুত্বপূর্ণ, সেটা টার্ফে হতে পারে, তারপর নাজমুল শান্ত কিন্তু নিজেকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ দিনেও অফ ফর্মে থাকা লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকারদেরকে দেখা যায়নি বাংলাদেশ দলের অনুশীলনে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহও কিন্তু এই বিশ্বকাপ শুরুর আগের দিন দলের সঙ্গে নেই। ছয়জন ক্রিকেটার এসেছেন, এর মধ্যে হয়তোবা তিনজন মূল একাদশে থাকবেন, বাকি তিনজন থাকবেন না। তারপরও এই প্র্যাকটিস সেশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য। কিন্তু হেড কোচ এই এসির বাতাসেও দলের সঙ্গে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে কিংবা তাদেরকে ছন্দে ফেরাতে কিংবা তাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে আসেননি এই মাস্টাং ক্রিকেট একাডেমিতে। ম্যাচ ভেনুতে প্র্যাকটিসের পর ছিল ক্যাপ্টেন্স প্রেস কনফারেন্সও, কিন্তু টাইগাররা মূল ভেনুর প্র্যাকটিস পাল্টে ফেলায় শান্তকে তড়িঘড়ি করে প্র্যাকটিস শেষ করে ছুটতে হয়েছে প্রায় 30 মাইল দূরে, যেখানে এসে শান্ত ম্যাচের আগে দলের প্রস্তুতির কথা জানালো। খুবই সত্য যে অপরাধীরা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকে দিনটা টোটালি একটা নতুন দিন, এবং আপনি যেটা বলে যে প্র্যাকটিসে যান যে জায়গায় লাইসেন্সে সবাই 100% দিচ্ছে এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই, তাদের মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছেন। টপ অর্ডার নিয়ে মহা দুশ্চিন্তা, হেড কোচ না থাকলেও স্পিন কোচ কাজ করেছেন তানজিদ তামিমের ফুটওয়ার্ক নিয়ে, পা একটু আগে ভাগেই চলে যাচ্ছে তামিমের, ফুটওয়ার্ক ঠিক করতেই তার স্পেশাল ক্লাস নিয়েছেন মুস্তাক আহমেদ। টাইগারদের প্র্যাকটিস সেশনে যখন ঠান্ডা বাতাস বইছিল তখন গ্র্যান্ড প্রেরির প্র্যাকটিস ভেনুতে রোদের প্রচণ্ড উত্তাপ। বাংলাদেশ দল এসিতে প্র্যাকটিস করেছে ম্যাচের আগের দিন, ঠিক বিপরীত চিত্র শ্রীলঙ্কার। দেখতেই পাচ্ছেন পুরো দল কতটা উৎফুল্ল, কতটা উচ্ছ্বসিত, এক সুতোয় গাথা। বাংলাদেশ দল যেখানে এসিতে প্র্যাকটিস করছে সেখানে শ্রীলঙ্কা দল একেবারেই প্রচণ্ড রোদের মাঝে এসে লম্বা সময় ধরে অনুশীলন করছে। ম্যাচের আগেই যখন কিনা ব্যাটিং বোলিং অনুশীলন করা দরকার, সেখানে ওই অনুশীলন শুরুর আগে তারা লম্বা সময় ধরে ফুট ভলিবল, ফান অ্যাক্টিভিটিস বলা চলে আসলে ক্রিকেটাররা যখন মূল প্র্যাকটিসে ঢুকে তার আগে করে থাকে, সেটাও প্রায় 1 ঘন্টা ধরে করছে। এরপর বোলিং ব্যাটিং সব কিছু তো আছেই, তাদের কোচ তিনিও মাঠে আছেন, ওয়ান টু ওয়ান সবার সঙ্গে কথা বলছেন, রণকৌশল সাজাচ্ছেন। বাংলাদেশের একেবারেই বিপরীত চিত্র। লঙ্কা বাংলা ক্ল্যাশে টাইম আউট বিতর্কের পর নতুন উত্তাপ লেগেছে ডালাসের গ্র্যান্ড প্রেরিতেও, তেমন একটা উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখার অপেক্ষা, গ্যালারি থাকবে একেবারে কানায় কানায় ভরা। নাহিয়ান বিন জসিম, একাত্তর, ডালাস, যুক্তরাষ্ট্র।